রমজানে ইফতার পার্টি বাদ দিয়ে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করায় দরিদ্র মানুষ উপকৃত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং কুড়িগ্রাম ঠাকুরগাঁও সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর দেশের কিছু মানুষ কোনো উন্নয়নই চোখে দেখে না, তাদের জন্য করুণা হয় বলেও জানান শেখ হাসিনা। নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া ওয়াদা রক্ষা করার নির্দেশ দেন তিনি। সঠিক মান বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের যাতে রমজান মাসে কষ্ট না হয় সে কষ্টটা কিছুটা হলেও আমরা লাঘব করতে পেরেছি। জনসেবা করাটাই তো বড় কথা, পার্টি খাওয়ার জন্য তো না, আমরা একসাথে পার্টি তো পরে ভবিষ্যতেও করতে পারবো, কিন্তু আজকে মানুষের পাশে দাঁড়ানো সেটাই তো আমাদের সব থেকে আগে আগে দায়িত্ব। মানুষ সেবাটা পাওয়া সেটা হচ্ছে বড় কথা। আপনার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কাজেই জনসেবার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।